ওকে নট ব্যাড অ্যাট অল। এটা হচ্ছে ভিউয়ার্স, আমরা সবাই জানতাম যে আজকে অরণ্য মামুন তার যে আপকামিং ফিল্ম সাইকো ফিল্ম থেকে একটা ধামাকা দিবে আমাদের, তো এটা হচ্ছে সেই ধামাকা। ভাবছিলাম যে অন্য কিছু হবে বা লাইক টেজার টেলার গান, বাট তার একটা মোশন পোস্টার আমাদের দিল যেটা আমরা দেখলাম আর কি। তো এখানে ফার্স্ট অফ অল মোশন পোস্টার দিয়ে যেটা বলবো, মোশন পোস্টারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশ হার্ড লাগছে আমার কাছে। এখন দেখা যাক এটাকে প্রপারভাবে ফিল্মে ইউজ করতে পারে কিনা। আর পোস্টার রিয়েকশন সময় আমি আপনার সাথে একটা ব্যাপার শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যে এই ফিল্মের প্রত্যেকটা ক্যারেক্টারের উপর খুব যত্ন নিয়ে কাজ করা হয়েছে, দ্যাটস ওয়াই প্রত্যেকটা ক্যারেক্টারের লুক বেশ ভালো লাগতেছে কিন্তু। আর ভিউয়ার্স, এই ক্যারেক্টার মোশন পোস্টারের মাধ্যমে কিন্তু ফিল্মের ম্যাক্সিমাম ক্যারেক্টারকে হাইলাইট করা হয়েছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের লুক অ্যান্ড ফিল বেশ ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। এখন দেখা যাক ফিল্মটার যে ভাইব সেটা কতটা ভালো হয়। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই মোশন পোস্টারের মধ্যে কিন্তু ফারহান খান রিও এবং রোশান ভাইকে একটু আলাদা করে হাইলাইট করা হয়েছে, যে তাদের একটা ফেসঅফ হচ্ছে এইভাবে আর কি। তো ওই পোশনটুকু দেখার পর আমার কাছে মনে হচ্ছে যে এই যে ফেসঅপটা তাদেরকে হাইলাইট করা হচ্ছে, এর কারণ হতে পারে যে ফিল্মের তাদের যে ফেসঅপটা সেটা খুব ধামাকাদার হতে চলেছে। আর ফিল্মে যেহেতু ইয়ং হিরো ইয়ং ফিল্ম, তো একটা মডার্নাইজ ভাইব তো অবশ্যই বিরাজমান থাকবে। তো ভিউয়ার্স, দেখা যাক সব কিছু মিলিয়ে অরণ্য মামুন তার এই প্যাকেজিংটা কেমন সাজিয়েছে, এবং আমি কিন্তু বেশ এক্সাইটেড এই ফিল্মটা নিয়ে। বাকি কথা হবে সাইকোর পরবর্তী আপডেট আসার সাথে সাথে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই ফিল্ম স্টকসের সাথে থাকবেন।